এলএলবি প্রথম বর্ষের 7টি পত্রের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পত্র হচ্ছে কি মুসলিম আইন, এবং মুসলিম আইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হচ্ছে ফারাইজ। এই ফারাইজের করার সময় আমরা মৃত ব্যক্তিকে প্রথমে তিনটি ভাগে ভাগ করব, অর্থাৎ প্রশ্নপত্রে দেখবেন এই তিন ধরনের ভাগে যে সমস্যার সমাধান চায়। কিরকম? একটি হচ্ছে মুসলিম মৃত ব্যক্তি যদি শিয়াপন্থী হয়ে থাকে তাহলে শিয়ার নিয়ম অনুযায়ী তার সম্পত্তি বন্টন করে দেখাইতে হবে। দুই নাম্বার হচ্ছে মুসলিম মৃত ব্যক্তি যদি সুন্নিপন্থী হয়ে থাকে তাহলে সুন্নি নিয়ম অনুযায়ী অর্থাৎ হানাফি নিয়ম অনুযায়ী তার সম্পত্তি বন্টন করে দেখাইতে হবে। আর একটা হচ্ছে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 অনুযায়ী মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন প্রক্রিয়া দেখাতে হবে। এই তিনটি প্রক্রিয়ার পদ্ধতি কিন্তু ভিন্ন, সব কিন্তু এক নয়। আমরা সাধারণত কি করি, যেহেতু আমরা হানাফি মতাবলম্বী আমরা শুধু হানাফিটা ফলো করি, কিন্তু পরীক্ষায় সাধারণত এই তিনটি থেকে আসে। শিয়া মতাবলম্বীদের মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন গত 10 বছরে আসে নাই, সুতরাং আমরা ধরতে পারি যে এটি হয়তো আসবে না। কিন্তু হানাফি মতাবলম্বী বা হানাফি নিয়ম অনুযায়ী এবং মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 অনুযায়ী সম্পত্তি বন্টনের ছোট্ট একটি পার্থক্য এখন আপনাদের আমি জানাচ্ছি। সেটা হচ্ছে মুসলিম পারিবারিক আইন 1961 অনুযায়ী মৃত ব্যক্তি, যে ব্যক্তি মারা গেছে তার মৃত ব্যক্তির ছেলে যদি মারা গিয়ে থাকে তার সম্পত্তি তার সন্তানেরা পাবে কি না, এই ক্ষেত্রে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 চার ধারায় বর্ণনা করা আছে। কি বলা আছে এখানে? বলা হচ্ছে নাতি তার দাদার সম্পত্তি পাবে যদি তার বাবা বেঁচে না থাকে। কতটুকু সম্পত্তি পাবে? তার বাবা যে সম্পত্তি যতটুকু পেত ততটুকু সম্পত্তি তার ছেলে বা মেয়ে পাবে সমবন্টন হারে। এই ছেলে বা মেয়ে সমবন্টন বলতে 2:1 অনুপাতে কিন্তু পাবে। অর্থাৎ মনে করেন, সাপোজ আমি হচ্ছি নাতি, আমার দাদা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার দাদার আগে আমার বাবা মারা গেছে, এখন দাদার সম্পত্তি আমার বাবা যতটুকু পেত ততটুকু সম্পত্তি কিন্তু আমি পাবো। আবার আমার সাথে যদি আমার বোন থাকে তাহলে আমার বোন এবং আমার সাথে 2:1 অনুপাতে আমার বাবা যেটুকু সম্পত্তি পেত সেই সম্পত্তিটুকুই বন্টন করা হবে। কিন্তু যখন আমরা হানাফি নিয়ম অনুসারে যাব, হানাফি নিয়ম অনুযায়ী আমার বাবা যেহেতু মারা গেছে আমি বা আমার বোন কোনো সম্পত্তি পাবো না। এটুকুই পার্থক্য হচ্ছে হানাফি নিয়ম অনুসারে এবং মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961-তে। আর শিয়া মতাবলম্বীদের নিয়ম অনুযায়ী এটি সম্পূর্ণ আলাদা, সেটি নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব। ধন্যবাদ।